দেখতে অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো লাগছে না, কিন্তু সেটা দক্ষিণেশ্বর মন্দির না, সেটা নিয়ে স্বপ্নাদেশ পান যে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতো যেন না হয়। 12টা শিবলিঙ্গ নেই, এখানে আছে মাত্র 6টা শিবলিঙ্গ, ভিতরে সোনার মূর্তি রয়েছে। এই বিল গাছের নিচেতে এসেই শ্রী রামকৃষ্ণদেব বসতেন। তিনি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, যার নাম জার্নি উইথ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটা নতুন মন্দিরের সন্ধান দিচ্ছি। এই যে পিছনে দেখছো, দেখতে অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো লাগছে না, কিন্তু সেটা দক্ষিণেশ্বর মন্দির নয়, সেটা একটা অন্য মন্দির। আগে মন্দিরের বাইরে থেকে ভিতরে ঢুকি, ভিতরে ঢুকতে ঢুকতে তোমাদেরকে সমস্ত কিছু জানাবো। মন্দিরটা কোন ঠাকুরের মন্দির সেটাও জানাবো, কোথায় লোকেশন, ইচ অ্যান্ড এভরিথিং জানাবো। সবার আগে মন্দিরটা হলো মন্দিরের বাইরের অংশ, পার্কিং আর কি। আর এই হলো মন্দিরের বাইরের দিকটা, সিংহ দুয়ার। দেখো, এই হচ্ছে মন্দিরের পিছনের অংশটা, যে দিক দিয়ে আমি এসছি এটা হচ্ছে সেই দিকের অংশটা। পুরো দেখো হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতন দেখতে। এই হলো পুরো জায়গাটা, দেখো বিশাল বড় জায়গা, দক্ষিণেশ্বর মন্দিরের মতো ততটাই ফাঁকা। জগদম্বা দেবী, তার জন্ম মৃত্যু, আর তিনি হচ্ছেন ইয়ংগেস্ট ডটার অফ লোকমাতা রাসমণি। রাসমণি দেবী সবচেয়ে কনিষ্ঠ কন্যা ছিলেন এই জগদম্বা দেবী, আর ইনি এই মন্দিরের প্রতিষ্ঠা। যে মন্দিরটা আমি দেখাতে নিয়ে এসেছি, তো সেটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। মা অন্নপূর্ণাকে তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি। এই অন্নপূর্ণা ঠাকুরের মন্দির খুব কমই দেখা যায়। আমরা যত মন্দির দেখে থাকি, দুর্গা, কালী, শিব, খুব কম সময় আমরা কোনো অন্নপূর্ণা মন্দির দেখতে পাই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমরা আজকে অন্নপূর্ণা মন্দিরই দেখতে এসেছি। ভিতরে মা অন্নপূর্ণাকে দেখাবো, দর্শন করাবো, তো তবে তোমরা বিশ্বাস করবে যে হ্যাঁ, এটা অন্নপূর্ণা মন্দিরই। এই যে অন্নপূর্ণা মন্দিরটা, এই মন্দিরটা রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী স্থাপন করেন। তিনি স্বপ্নাদেশ পান যে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতন যেন না হয়, তো তার জন্য এই যে মন্দিরটা, যেটা মূল মন্দির যেটা দেখছো, তার উচ্চতাটা দক্ষিণেশ্বর মন্দিরের থেকে কিছুটা বেশি হলো দৈর্ঘ্যে, এবং দক্ষিণেশ্বর মন্দিরের থেকে কিছুটা কম। মূল মন্দিরটা আসলে সেটা নটি চূড়া বিশিষ্ট বলে এই মন্দিরটাকে নবরত্ন মন্দিরও বলা হয়ে থাকে। স্থাপন কাজ শুরু হয় 1870 খ্রিস্টাব্দে, আর পুরো মন্দিরটা কমপ্লিট করতে সময় লাগে 5 বছর। আর তখনকার সময় এই মন্দিরটা তৈরি করতে যে খরচ পড়েছিল প্রায় 3 লক্ষ টাকার। মন্দিরটা সম্পূর্ণরূপে 50 একর জায়গার উপর তৈরি করা হয়েছে। এই মন্দিরটার লোকেশনটা দেখেই বুঝতে পারছো মন্দিরটা বিশাল বড় জায়গাতে তৈরি হয়েছে। মন্দিরটা প্রতিষ্ঠা করার সময় স্বয়ং রামকৃষ্ণদেব আসে মন্দিরে, যে পূজা অর্চনা সেই সমস্ত কিছু তার নির্দেশ মতো এবং তার আদেশ মতে সেই তখন থেকে যে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলছে। এই অন্নপূর্ণা মন্দিরকে শিব শক্তি অন্নপূর্ণা মন্দির বলে বলা হয়ে থাকে। মন্দিরটা জগদম্বা দেবী প্রতিষ্ঠা করলেও তার পুত্র দ্বারকনাথ বিশ্বাস এই মন্দিরটার সমস্ত কার্যভার বহন করতেন এবং মন্দিরটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার কাজ তারই ছিল। এবার ঠাকুরের দর্শন করে নেওয়া যায়। এই হলো মূল মন্দিরের সামনের দিকের দরজা, অর্থাৎ প্রবেশদ্বার। এটা হলো নাট মন্দির, এই হলো মন্দিরের নাট মন্দির, যেখান থেকে সোজা মা অন্নপূর্ণাকে দেখা যায়। গেট বন্ধ, তোর জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। Thank you.
দর্শন করালাম। মূল মন্দিরের ভিতরে সোনার অন্নপূর্ণা মূর্তি রয়েছে এবং রূপো দিয়ে তৈরি বা মহাদেবের শিব মূর্তি রয়েছে। এখানে প্রতিদিন নিত্য পূজা করা হয় এবং বিশেষ করে অন্নপূর্ণা পুজোর দিন বছরের শেষে যখন চৈত্র মাসে অন্নপূর্ণা পুজোর দিনকে এখানে খুব বড় করে বার্ষিক অনুষ্ঠান করা হয়। এবং তাছাড়াও কালী পুজোর পরের দিন যে অন্নকূট উৎসব হয়, মূল মন্দির আর নাট মন্দিরের মাঝে যে জায়গাটা তোমাদেরকে দেখালাম সেখানে 100 কেজি চালে অর্থাৎ 1 কুইন্টাল চালের ঠাকুরের ভোগ করা হয়। অন্নপূর্ণা মন্দির প্রতিদিন ভোর 5টায় খোলা হয়, সেই সময় এখানে মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায়, তারপর সকাল 7টার সময় খোলে, তারপর প্রতিদিন দুপুর 1:30টার সময় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। ভোগই থাকে, অন্ন ভোগ হয়, মাছ থাকে, 5 রকম ভাজা থাকে এবং অন্যান্য জিনিসও থাকে। এবং তারপরে মন্দিরের দরজা বন্ধ করা হয় এবং সেই ভোগ জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়। এবং তারপরে বিকেল 4টার সময় মন্দিরের দরজা আবার খোলা হয় এবং তারপরে সন্ধ্যে 7:30টার সময় মন্দিরে আবার পুজো হয়, সন্ধ্যা আরতি হয়, ভোগ নিবেদন করা হয় এবং তারপরে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর এখানে যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় তার জন্য 10টা থেকে 11টার মধ্যে সকালবেলা এখানে তোমাদেরকে কুপন নিতে হবে। এখানে এসেও কুপন নিতে পারো, অনলাইনে তোমরা বলতে পারো, তার কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর যে ভোগ খেতে লাগে ভোগের যে কুপন আর কি, ভোগের কুপনের মূল্য হচ্ছে 120 টাকা। তো তোমরা 120 টাকা দিয়ে তোমরা এখানে ভোগ খাওয়ার জন্য কুপন কেটে তোমরা এখানে অবশ্যই দক্ষিণেশ্বরের মন্দিরে যেমন 12টা শিবলিঙ্গ আছে, তো এখানে 12টা শিবলিঙ্গ নেই, এখানে আছে মাত্র 6টা। রয়েছে কপিলেশ্বর মহাদেব, কপিলেশ্বর মহাদেব, এরপরে রয়েছে কৈলাসেশ্বর মহাদেব, কৈলাসেশ্বর পরে রয়েছে কেদারেশ্বর মহাদেব। শিব মন্দির তোমাদের দেখালাম, এরপরে যে 3টে শিব মন্দির আছে, তো এবার সেই 3টে শিব মন্দির তোমাদেরকে উপরে দেখো, প্রচুর পায়রা রয়েছে। মূল মন্দির কিন্নরেশ্বর শিব মন্দির, কিন্নরেশ্বর কামেশ্বর, কল্যাণেশ্বর। শিবলিঙ্গ মন্দির ছিল, তো সেই 6টা শিব মন্দিরও দেখালাম এবং সেই 6টা শিব মন্দিরের শিবলিঙ্গ তোমাদেরকে দর্শন করালাম। এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো 12টা শিবলিঙ্গ নেই, সেটা আমি তো তোমাদেরকে আগেই বলেছি। তো এখানে টোটাল 6টা শিবলিঙ্গ আছে, তো 6টা শিবলিঙ্গের দর্শন করা আমাদের হয়ে গেছে কমপ্লিট। যে বিল গাছটা দেখছো, এই বিল গাছের নিচেতে এসেই শ্রীরামকৃষ্ণদেব বসলেন। তিনি মোট 4 বার এখানে এসছেন, এই অন্নপূর্ণা মন্দিরে এসছেন উদ্ঘাটনের সময় থেকে। উনি আসতেন তখনই তিনি এই বিল গাছের নিচে বসতেন বলে এটাকে বেলতলাও অনেক সময় বলা হয়ে থাকে। এই শিব মন্দির এবং মা অন্নপূর্ণা ছাড়াও আরও কিছু ছোটোখাটো মন্দির রয়েছে, তো সেই ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখো। যেমন গোপাল রয়েছে, রাধাকৃষ্ণ, এখানেও আরও কিছু ঠাকুর আছে। আর এখানে একটা ধ্যানের ঘর আছে যেটা বর্তমানে বন্ধ। এই হলো পুরো অন্নপূর্ণা মন্দিরের লোকেশনটা, তোমাদেরকে সম্পূর্ণ অন্নপূর্ণা মন্দিরটা এবং তার ইতিহাসটা জানালাম, লোকেশনটা তোমাদেরকে বলিনি। লোকেশনটা হচ্ছে ব্যারাকপুরের যে গান্ধীঘাট আছে, গান্ধীঘাটের কাছেই হচ্ছে এই অন্নপূর্ণা মন্দিরটা। তোমরা কি করে আসবে এটা হলো মেন কোশ্চেন। তোমরা যদি এখানে আসতে চাও ট্রেনে করে, তাহলে তোমরা ব্যারাকপুর স্টেশনে নামতে পারো, সেখান থেকে ডাইরেক্ট তোমরা অটো বা টোটো করে যে রাসমনি ঘাট যাচ্ছে করে বা গান্ধীঘাটের যে অটো বা টোটো আছে, তো তাতে করে তোমরা এখানে ডাইরেক্ট এই মন্দিরের কাছে তোমরা অনায়াসে আসতে পারো। আর তোমরা
তোমরা যদি বাসে আসতে চাও তাহলে তোমাদেরকে পার্টিকুলারলি 78 নাম্বার যে বাসটা আছে তো সেই বাসে করে তোমাদেরকে গান্ধী ঘাটের সামনে নামতে হবে এবং ওখান থেকে হেঁটে বা তোমরা অটো বা টোটোতে করে এই মন্দিরটায় আসতে পারো। মন্দিরটা তো তোমাদেরকে আমি দেখালাম, এরপরে আমি তোমাদেরকে মন্দিরের পাশেই যে রাসমণি ঘাটটা আছে যেটার কথা তোমাদেরকে বলেছি, যেটা আমি তোমাদেরকে দূর থেকে দেখিয়েছি, তো সেই রাসমণি ঘাটটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি গঙ্গাঘাটের দিকেই যাচ্ছি, এই যে রাস্তাটা, তো এই হলো গঙ্গাঘাট, রানী রাসমণি ঘাট, অন্নপূর্ণা মন্দিরের গঙ্গাঘাট এটাই। ঘাট বা অন্নপূর্ণা মন্দিরের যে সোজা এলে যে গঙ্গাঘাটটা তোমাদের বলেছিলাম, তো এই হচ্ছে সেই জায়গাটা। হে গাইস, তো তোমাদেরকে আমি দেখালাম অন্নপূর্ণা মন্দির এবং রানী রাসমণি ঘাট, পুরো সমস্ত কিছু ডিটেলসে হিস্ট্রিটাও বলার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে কথা হবে। সো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ সুন।